নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি করব লুচি আর আলুর তরকারি। দেখুন এটা কিভাবে করি। প্রথমে দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে, হালকা একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখুন কালো জিরে আর কাঁচা লঙ্কা করে দিয়ে দিলাম। এবার এই যে দেখুন আলুটা ছোট ছোট করে কেটে রেখেছি, এবার এর মধ্যে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা এই যে সাদা আলুর তরকারি করছি, দেখেছেন কি সুন্দর হচ্ছে। আপনারাও ঠিক এইভাবে সাদা আলুর তরকারি করবে। এবার দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিই, আলুটা সিদ্ধ হবে। এই দেখুন বন্ধুরা আলুর তরকারিটা হয়ে গেছে, সাদা আলুর তরকারিটা। এইটা টেস্ট আনতে আমি একটুখানি এই দেখুন আটা দিয়ে দিচ্ছে। এইটা আটাটা দিলে এই তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। দেখেছেন কিরকম গাঢ় গাঢ় হয়ে গেল। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা কি দারুণ সাদা আলুর তরকারিটা হয়েছে, দেখেছেন কি দারুণ হয়ে গেল। আপনারাও এভাবে সাদা আলুর তরকারি করবেন, লুচির সাথে খেতে এটা খুবই ভালো লাগে। এই নামানোর আগে আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস আমার সাদা আলুর তরকারি হয়ে গেছে, আপনারাও ঠিক এইভাবে সাদা আলুর তরকারি। এই দেখুন বন্ধুরা ময়দা নিয়েছি, ময়দাতে একটু সাদা তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি এই দেখুন কালো জিরে দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। প্রথমে ময়নটাকে ভালো করে এই দেখুন মাখিয়ে নিচ্ছি। লুচি সুন্দর বড় বড় ফোলার একটাই হচ্ছে যে লুচিটা ভালো করে ময়ন দিয়ে আর প্রথমে মাখিয়ে নিতে হবে। দেখুন লুচিটা মাখিয়ে নিয়ে ময়দাটা মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি এই দেখুন একটু একটু করে জল দেব লুচিটা ডো করার জন্য। এখন বন্ধুরা কি সুন্দর আমার লুচির ডোটা হয়েছে। এবার আমি এগুলোকে প্রথমে লেচি কেটে নেব। এখন বন্ধুরা কি সুন্দর লেচিগুলো কেটে নিয়েছি, এবার আপনারাও এইভাবে লেচি কেটে নেবেন। এবার এগুলোকে আমি বেলে নিই। বন্ধুরা কি সুন্দর গোল গোল লুচিগুলো বেলে নিয়েছি, এবার চলুন এগুলোকে ভেজে নিই। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লুচিগুলো ছেড়ে দিতে। দেখলেন কি সুন্দর ফুলে গেল, এই দেখুন এই দেখুন কি সুন্দর ফুলে আছে। এই দেখুন আবার ছেড়ে দিলাম, এই দেখুন কি সুন্দর ফুলে আছে, দেখেছেন। আপনারাও ঠিক এইভাবে লুচি ভাজবেন, দেখবেন দারুণ টেস্টি হবে এবং খেতেও প্রচুর। লুচিগুলো ফুলেছে, দেখেছে খুব সুন্দর ফুলেছে। এবার এগুলোকে আমি এইভাবে ছেঁকে তুলে নিয়েছি। এই দেখেছেন বন্ধুরা কি দারুণ ফুলকলুচি হয়েছে গরম গরম। আপনারাও ঠিক এরকম গরম গরম ফুলকলুচি করবেন, দেখেছেন কি দারুণ হয়েছে একদম। এই দেখুন এত মুচমুচের ফুলকো লুচি হয়েছে।
আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই দেখুন বন্ধুরা, আজকের মেনু হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, দেখেছেন কীরকম, আর সাথে আলুর সাদা মাটা তরকারি। এটা খেতে সবারই ভালো লাগে, আপনারাও যদি এইভাবে করেন দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।